আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়ামিন শেখ, ফরিদপুরে কনফিক্স কনস্ট্রাকশন অ্যাডমিক্সার কোম্পানিতে জুনিয়র অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত আছি। প্রতিটা মানুষের লাইফে ভালো লাগা কিছু কাজ আছে, যে কাজটি করে সে আনন্দ পায়। সেদিক থেকে আমারও ভালো লাগা কাজটি হচ্ছে গ্রাফিক ডিজাইন, যেটা আমার প্যাশন বললেই চলে। আমি ডিজিটাল আইটি ইনস্টিটিউটের 307 ব্যাচের একজন স্টুডেন্ট। আমাদের মেন্টর মুসাদ্দিকুর রহমান স্যার, আসলে মুসাদ্দিকুর রহমান স্যারের মতো স্যারকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। পূর্বে থেকেই গ্রাফিক ডিজাইন শেখার প্রতি আমার খুব আগ্রহ ছিল, তো আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না কিভাবে আমি শুরু করব। আমার ইচ্ছাকে আমি বাস্তবে রূপ দিব। হঠাৎ আমি ফেসবুকে ডিজিটাল আইটি ইনস্টিটিউটের গ্রাফিক ডিজাইনের উপর একটি পোস্ট দেখতে পাই। পোস্ট দেখার পর আমি সাথে সাথে নক দেই। নক দেওয়ার পর আমি তাদের সাথে যোগাযোগ করি এবং অ্যাডমিশন নেই। তো অ্যাডমিশন নেওয়ার পর আমার ভয় কাজ করছিল যে আমি অনলাইন ক্লাস থেকে কি ভালোভাবে শিখতে পারবো কি না, আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবো কি না। তো আল্লাহর রহমতে প্রথম ক্লাস যখন শুরু হলো, আর প্রথম ক্লাস করার পর বুঝতে পারলাম না আমি ঠিক জায়গায় নক দিছি, আর এখান থেকেই আমার স্বপ্নকে আমি বাস্তবে রূপ দিতে পারবো। আসলে মুসাদ্দিকুর রহমান স্যারকে আমি কিছু বলে ছোট করব না। আসলে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রতিটা টুলের কাজ স্যার এত সুন্দরভাবে বোঝায়, যা অতুলনীয়। মানে স্যার প্রতিদিন হোমওয়ার্ক দেয় আমাদের, প্রতিদিন হোমওয়ার্কগুলো প্রতিদিন ক্লাসের শুরুতেই স্যার হোমওয়ার্কগুলো চেক করে, এবং যার যেখানে ভুল হয় সেখানে সাথে সাথেই স্যার সেটা সংশোধন করে দেয়। আর বিশেষ করে ক্লাস বাদ, ক্লাস ছাড়াও স্যারকে যে কোনো সময় যদি আমরা নক দেই যে স্যার এই সমস্যায় পড়ছি, স্যার মানে তাৎক্ষণিকের মধ্যে সেটা রিপ্লে দেয় এবং সেটা সংশোধন করার চেষ্টা করে এবং করেও দেয় আল্লাহর রহমতে। তো আমি বলতে চাই সবার উদ্দেশ্যে যে আপনারা যারা আমার মতো যারা গ্রাফিক্স ডিজাইনে কোর্স করতে চান এবং যারা ভালো গাইডলাইন পাচ্ছেন না, বা কিভাবে শুরু করবেন কি করবেন এখনও বুঝে উঠতেছেন না, আমি তাদের বলতে চাই যে আসলে ডিজিটাল আইটি ইনস্টিটিউটে আপনারা ভর্তি হলে বুঝতে পারবেন যে এখান থেকে আপনি কতটা শিখতে পারবেন আর আপনাকে আপনার স্বপ্নটাকে কত দূর আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন।